আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য ভিন্ন স্বাদের টক চাল মিষ্টি বেলম্বু আচার ও চসের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই বেলম্বু সচরাচর গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। কেউ এই বেলম্বুকে বড় বড় চিংড়ি মাছ দিয়ে টক বিদায় সামান্য চিনি দিয়ে রান্না করে থাকে। আশা করি আপনারা আমার আচার ও চসের পুরো ভিডিওটা দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চলুন দেখি নি আচার ও সসের পুরো রেসিপি। এখানে আমি আমাদের কাছে কিছু বেলম্বু ভালো করে ধুয়ে নিছি। এগুলো দিয়ে আজকে আমি আচার ও চস বানাবো। এই জন্য প্রথমে আমি বেলম্বুর মাথায় যে কালো বোত অংশ থাকে সেটা চাকু দিয়ে কেটে ফেলে দেব। সব বেলম্বুর মাথা কেটে পরিষ্কার করা হয়ে গেছে। এখন বেলম্বু একটা একটা করে সব বেলম্বুর রস চেপে চেপে ফেলে দেব। এতে করে বেলম্বু টক বেশি হবে না। আমার বেলম্বুর সব রস ফেলে দেওয়া হয়েছে। এতে করে বেলম্বুর টক পাপটা কমে যাবে। আপনারা ইচ্ছে করলে নাও ফেলতে পারেন। এতটুকু রস আমার হয়েছে, এগুলো দিলে টক বেশি হতো। চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিছি। তেলগুলো গরম হয়ে আসলে বিসমিল্লা করে আমি পাঁচফোড়ন দিয়ে দেবো, নেড়ে চেড়ে দেবো। এখন এই পাঁচফোড়নের মধ্যে বেলম্বুগুলো দিয়ে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দেব। পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেব। এক টেবিল চামচ সরিষা বাটা দিয়ে দেব। লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, পাঁচফোড়নের গুঁড়া সব একসাথে দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে চেড়ে দেব। পাঁচ মিনিট ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। লো হিটে আচারগুলো রান্না করতে হবে। এখন এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দেব। এক চা চামচ বাচা জিরা গুঁড়া ও পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দেব। এক টেবিল চামচ ভিনেগার দিয়ে দেব এবং ভালো করে নেড়ে ছেড়ে দেব। আমার আচার অলমোস্ট ডান। আচারগুলো ঠান্ডা করে একটা পরিষ্কার বয়ামে রেখে দেব। ওপর থেকে তেল দিয়ে দেব এবং মাঝে মাঝে রুটে দেব। আপনারা ইচ্ছে করলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। চস বানানোর জন্য এখানে আমি কিছু বেলম্বু রস পেলে সিদ্ধ করে নিছি। এখন আমি জগ ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর রসগুলোকে একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটা ফ্যানে চসগুলো নিয়ে আমি বিসমিল্লা করে চুলায় বসাই দেব। এখন এর মধ্যে পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, ভালো করে
করতে হলে রাখি মশলা তৈরি করতে টমেটো সসের মতো বানানো হচ্ছে তাই আমি টমেটো চাষ করবো আমি দেখতে একদম টমেটো সসের মতো এখন কিছুক্ষণ নেড়ে ছেড়ে দেওয়ার পর তৈরি হয়ে যাবে আমার অতি লোভনীয় বেলম্বর চস। চসগুলো ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে করে একটি চচের বয়ামে করে নিল। আশা করি আমার এই বেলম্বর আচার ও চসের রেসিপি সবাই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।